আসসালামু আলাইকুম। আচ্ছা আমার একটা কথা বলেন তো, এই যে ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে এত বড় একটা ব্যবধানে হারলো, হারার পরে তারা পরের ম্যাচে ঠিক যেভাবে কামব্যাকটা করতে পেরেছে, বাংলাদেশ এই ম্যাচে ঠিক অনেকটা তো ওইভাবেই হেরেছে, একেবারে কোনো রকম ফাইট করতে পারেনি এরকম একটা সিচুয়েশনে হেরেছে। পরের ম্যাচে বাংলাদেশ কি এই একইভাবে কামব্যাক করার মতো ক্ষমতা রাখে? বাংলাদেশ দল কি ওইভাবে কামব্যাক করতে পারবে? ম্যাচের আগে যদি আপনি 50 জনকে জিজ্ঞাসা করেন, 45 জনই হয়তো বলবে ইংল্যান্ড এরকম কামব্যাক করতে পারবে, কিন্তু বাংলাদেশ যে কামব্যাক করতে পারবে সেটার জন্য বাজি ধরার লোক কয়জন? এটার জন্য আমার কাছে যেটা মনে হয়, ক্রিকেটীয় মেধার থেকে এই মাথা বা ঘটের মেধাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশ আজকে যখন বোলিং করেছে, শেষ 10 ওভারে, শেষ 15 ওভারে বাংলাদেশের বোলাররা ঠিক যেভাবে সাফল্যটা পেয়েছে, সেই সাফল্যটা এই মাথা খাটিয়ে, খুব গতি দিয়ে না, খুব স্পিন দিয়ে না, শুধুমাত্র বলের গতি কমিয়ে ব্যাটসম্যানদের ফুট মুভমেন্ট বুঝে বল করে। দেখুন, ইংল্যান্ড কিন্তু গতদিনে আমি বলেছি যে ইংল্যান্ড খুব স্বাভাবিকভাবে আজকে বেশি স্ট্রাইক করার চেষ্টা করবে, বেশি ড্রাইভ খেলার চেষ্টা করবে। তো বাংলাদেশের বোলারদের সেই জায়গাটাতে ভালো লাইন লেন্থের পাশাপাশি এই মাথা খাটানোটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা শুরুর দিকে একেবারেই দেখা যায়নি, একেবারেই দেখা যায়নি। ইংল্যান্ড বাংলাদেশের সাথে যে বোলিংটা করেছে আপনি দেখেছেন, লিটন দাস কোন ডেলিভারিতে আউট হয়েছে, ক্রিস অক্স একের পর এক তার কাছে বাউন্ডারি খেয়েছে, তারপরেও ঠিক যখন দেখছেন যে লিটন দাস এখন চার্জ করছে, তখন আস্তে করে একটা পেস অফ ডেলিভারি দিয়েছেন, ঠিক ওই বলটাতে লিটন দাস বিট হয়েছেন। এরকম উদাহরণ তো আজকের ম্যাচে একটা না, শরীফুল যেই উইকেটটা নিয়েছে পরপর দুইটা, লিভিং স্টোন এবং তার আগের আর একটা উইকেট বাটলার, সবগুলোই তো এই একইভাবে বলের গতি কমানো, গতি বাড়ানো কিংবা বল স্কিড করা, এই ধরনের ব্যাপারগুলো এখনকার ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ। এখনকার উইকেট, আজকের যে উইকেট গতদিনের উইকেট থেকে সম্পূর্ণ আলাদা, আজকের উইকেটে কোনো টার্ন নাই, কোনো কিচ্ছু নাই। সো এই টাইপের উইকেটে আপনাকে ভালো করতে হলে আপনার ব্যাটসম্যান যখন প্রচুর ড্রাইভ শট খেলতেছে, আপনাকে তখন হুট করে একটা স্লোয়ার মারতে হবে, এরকম টাইপ একটা নাকল বল করতে হবে। বাংলাদেশ যেই কাজটা লাস্টের 10 ওভারে করেছে, লাস্টের 15 ওভারে করেছে, আমি জানি না সেটা কেন প্রথম 10 ওভারে বা 15 ওভারে হয়নি। হ্যাঁ, আপনি বলতেই পারেন, আপনি ব্যাখ্যা দিতেই পারেন যে ম্যাচ যখন হারে, বাংলাদেশ যখন খারাপ করে, তখন এরকম অনেক অ্যানালাইসিস পাওয়া যাবে, কিন্তু ম্যাচ জেতার সময় আসলে এগুলো পাওয়া যাবে না। ম্যাচ হারার তো নির্দিষ্ট কারণ থাকে, সেই কারণগুলো আসলে এগুলো। আলটিমেটলি বড় দলের বিপক্ষে খেলতে গেলে আপনি একেবারে ওই গাঁট বাঁধা পুস্তক অনুসারে আপনার যে অ্যাবিলিটি সেটা যদি আপনি মাঠে এক্সিকিউট করেন, কখনোই আপনি রেজাল্ট আনতে পারবেন না। আপনাকে আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করতে হবে, যে মাথা খাটাতে হবে। সাকিব ব্যারিস্টোকে আউট করা খুব কঠিন হয়ে যাচ্ছিল, সাকিবের আর্মও ঠিকমতো কাজ করছিল না, অনেক সময় ব্যাটসম্যানরা রুম পাচ্ছিলেন, যেহেতু পিচ ফ্ল্যাট ওইভাবে কাজ করছিল না। সাকিব গতানুগতিক যেই জায়গাটাতে বল করেন সেই জায়গা থেকে বেরিয়ে সাকিব স্টাম্পে বল রেখেছেন, যাতে করে ব্যাটসম্যানকে বাধ্য করা হয় একটু সরে এসে খেলতে। এই যে বুদ্ধি খাটানো, একটা ওভার বিফলে দেওয়া, এইগুলোর জন্য আপনার আসলে মাথার দরকার আছে। এই মাথাটা না থাকলে এই ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে ভালো করা খুব একটা অসম্ভবই বলা যায়। বাংলাদেশের পেস লাইন আপ নিয়ে যতটা আশা নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ দল এসেছে, প্রথম 2 ম্যাচের পরে আসলে সেটা গড়পত্তায় ব্যর্থ, ফেইল। ইংল্যান্ডের এগেনেস্টে বাংলাদেশ দল ঠিক যেভাবে হেরেছে, হারার ধরনটা ঠিক যেমন, পরবর্তী ম্যাচগুলোতে নিজেদের মানসিকতার জায়গাটাতে যদি বাংলাদেশ দল ওই ডেভেলপটা করতে না পারে, তাহলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে একটা বা দুইটা ম্যাচ জেতাও বাংলাদেশ দলের জন্য খুব কঠিন হয়ে যাবে। কোয়ালিফাই করা তো আসলে পরের চিন্তা, আপনার কি মনে হয়?